فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. জি বোন, আপনি বলেছেন যে মুমিন যারা তারা তো ইমানদার, মুমিন কি করে মুশরিক হয়? জি, আপনার মতো যদি সবাই চিন্তা করত বিষয়টা, তাহলে তো মুশরিক হওয়ার কথা ছিল না। কিন্তু তারপরও এটাই সত্য যে বেশিরভাগ ইমানদার তারা নিজেদেরকে ইমানদার মনে করে বা মুমিন মনে করে বা মুমিনের কিছু কাজ তারা করে, কিন্তু তারপরও তারা মুশরিকই রয়ে গেছে বা মুশরিকই থেকে যায়। বিষয়টা খুবই টেনশনের বিষয়, দুশ্চিন্তার বিষয়, এবং এই তথ্যটি আমাদের জানা ছিল না। পবিত্র কোরআন পড়তে গিয়ে আপনি সূরা ইউসুফ এর 108 নম্বর আয়াত যদি পড়েন তাহলে পাবেন, আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। তাদের বেশিরভাগ মানুষ ইমান আনার পরেও মুশরিকই থেকে যায়। তাহলে আল্লাহ পাক বলছেন বেশিরভাগ মানুষ ইমান আনে, আনার পরও তারা কি, মানে যারা ইমান আনে তাদের মধ্যে বেশিরভাগ মুশরিকই থেকে যায়, মানে তাদের মধ্যে শিরিকের বীজ থেকেই যায়, শিরিক তারা করেই। তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সতর্কতা, একটা হুমকি, যে ইমানটাকে ফ্রেশ করতে না পারলে তো হবে না, ইমানটাকে ফ্রেশ করতে হবে, শিরক মুক্ত করতে হবে। তো যেমন দেখুন, একটা মানুষ কালেমাধারী, কালেমা পাঠ করে, সালাত আদায় করে, হজ ওমরা যাকাত ইত্যাদি হয়তো সাধ্যমতো সবই করে, অথচ তার গায়ে তাবিজ লাগানো আছে, সে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করছে, অনুরূপভাবে বিভিন্ন মাজারে কবরে ইত্যাদিতে যাচ্ছে, বিভিন্ন মানুষের কাছে এমন কিছু চাইতেছে যা মানুষ দিতে সক্ষম নয়, একমাত্র আল্লাহই দিতে সক্ষম, সেই জিনিসগুলো মানুষ দেখা যাচ্ছে মানুষের কাছে চাইতেছে, আশা করতেছে। তো এগুলো কারা করতেছে? মানে এক শ্রেণীর কালেমাধারী মুসলমানরা করতেছে। তাহলে কালেমা গ্রহণ করার কারণে তাদেরকে মুসলিম বলছি, কিন্তু তাদের আচরণ এবং আমল এর কারণে আল্লাহ তাদেরকে মুশরিক বলছেন। তো এই ধরনের ইমান, যারা শিরক মিশ্রিত ইমান, তাদের এই ইমান আল্লাহর কাছে কাজে লাগবে না। গতকালকের আলোচনা থেকে আপনারা দেখেছেন, যদি তারা তওবা না করে তাহলে ইমান তাদের জন্য কাজে, মানে ফল বয়ে আনবে না, বরং শিরিকের অপরাধে তারা হয়তো সারা জীবন জাহান্নামে থাকতে পারে। এই জন্য কি বলে, যে শিরক থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। এখানে একটা কথা যে আল্লাহর সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা আল্লাহ, এগুলো মানুষ আমরা বলছি ঠিকই, মুসলমান আমরা বলছি ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনে জয়লাভ করার জন্য, রোগ মুক্তির জন্য বা দুনিয়াবি বিভিন্ন উপকারের জন্য কিন্তু আমরা বিভিন্ন মাজারে ধর্ণা দিচ্ছি, মাজারে মাজারে যাচ্ছি, গিয়ে চাইতেছি, উদ্দেশ্য পূরণের করার জন্য বিভিন্ন মাজারে গিয়ে আমরা ধর্ণা দিচ্ছি। তো এগুলো দেখা যাচ্ছে যে আল্লাহকে একদিক থেকে স্বীকার করছি, আল্লাহর রুবুবিয়াতটাকে স্বীকার করছি, কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, মানে আমাদের দাসত্বের ক্ষেত্রে, আল্লাহর দাসত্ব যখন আমরা করবো তখন দেখা যাচ্ছে যে আল্লাহর সাথে অন্যকে আপনার আমরা পার্টনার বানিয়ে নিচ্ছি বা শরীক বানিয়ে নিচ্ছি। তো এটাই বাস্তব, আল্লাহ যা বলেছেন, আল্লাহর দেওয়া তথ্যই সঠিক, যে মানুষ ইমান আনার পরেও বেশিরভাগ মানুষ মুশরিক থেকে যায়। এটা আল্লাহর দৃষ্টিতে, এটা আল্লাহর বিচারে, এটা আল্লাহর নিরীক্ষণে। অবশ্য আমাদের ভোটার লিস্টের দিকে তাকালে তো বেশিরভাগ মুসলিম আমরা পাবো, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে না, আল্লাহর বিচারে বেশিরভাগ মানুষই ইমান আনার পরও মুশরিক থেকে যাচ্ছে। আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يا رب العالمين.